তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি শিলং দেশে। তা বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দুটো ইউটিউবের আপডেট, নতুন আপডেট। আজকে লঞ্চ হচ্ছে আপডেট দুটো, এবং আপডেট দুটো সত্যি খুব কাজে লাগবে আপনাদের, খুব মানে ভালো লাগবে কাজ মানে আপডেটটা শুনলে। তা আপডেট হচ্ছে, আপনার যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনি চাইলে কিন্তু ইউটিউবে কোনো একটা বড় ইউটিউবারের নাম আপনি @ দিয়ে আপনি কিন্তু তাকে মেনশন করতে পারবেন। যেমন আমরা অনেক সময় ভিডিও আপলোড করি ইউটিউবে, যখন তখন কিন্তু আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি। হ্যাশট্যাগে মানে হ্যাশট্যাগ দেওয়ার পর একটা নাম দিয়ে দিই, যাতে সেই জিনিসটা র্যাঙ্ক করার মানে চান্স থাকে। তো সেই রকমই আজকে আমরা @ দিয়ে কিন্তু ভিডিও কোনো একটা ইউটিউবারের সাথে, বড় ইউটিউবারের সাথে কিন্তু আমরা মেনশন করতে পারি। এটা কিন্তু আগে 500 সাবস্ক্রাইব থাকলে তবে হতো। এখন কিন্তু ইউটিউব সেই আপডেটটাকে নিয়ে এসেছে, জিরো সাবস্ক্রাইবার যাদের আছে, মানে এক থেকে একদম জিরো থেকে শুরু করে একদম 1000-এর সাবস্ক্রাইবার বা তার উপরে যাদের সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু এখন @ ব্যবহার করতে পারবে। আপনি কিন্তু আজকে নতুন একটা ইউটিউব চ্যানেল খুললেন, আর আজকে আপনি একটা ভিডিও আপলোড যখন করবেন, তখন কিন্তু একটা @ দিয়ে আপনি কোনো বড় ইউটিউবের একটা নাম ওখানে সেখানে মেনশন করে দিতে পারেন। তাতে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, সে জানতে পারবে যে আপনি আমাকে একটা মেনশন করে ভিডিও করেছেন @ ব্যবহার করে। এবং তার যে অডিয়েন্স বা সাবস্ক্রাইবার আছে, তারাও কিন্তু আপনার ওই ভিডিওটা দেখার চান্স অনেকটা বেড়ে যাবে। যার জন্য ইউটিউব এই জিনিসটা নিয়ে এসেছে, যাতে আপনারা @টা ব্যবহার করতে পারেন। চাইলে আপনিও আমার নামটাকে ব্যবহার করতে পারেন @ শিলং বিশ্বাস দিয়ে, তাহলে আমার যে অডিয়েন্স বা আমার সাবস্ক্রাইব যারা আছে, তারাও কিন্তু আপনার ওই ভিডিওটা দেখতে পারবে, তাদের কাছে পৌঁছে যাবে। যার জন্য আপনারা এই ইয়েটা @টা ব্যবহার করতে পারেন। তো @টা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটা মানে ভিডিওতে ব্যবহার করতে পারেন। আর 2 নম্বর যেটা হচ্ছে, সেটা আপনারা যখন কোনো মানে ইউটিউবারের ভিডিও দেখেন, তখন ভিডিও দেখতে দেখতে দেখুন তার চ্যানেলের যে লোগোটা দেখায়, সেই লোগোতে দেখবেন একটা লাল কালার সার্কেল তৈরি হয়ে যায়। সার্কেলটা আমি আপনাকে স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি, এরকম দেখতে লাগবে। যখন আপনি কোনো ইউটিউবারের ভিডিও দেখবেন, তখন সেই ভিডিওতে দেখবেন তার চ্যানেলে স্কাই সার্কেল, একটা রেড সার্কেল তৈরি হয়ে যাবে, এবং সেখানে নিচে লেখা থাকবে যে লাইভ। তাহলে আপনি বুঝতে পারবেন যে চ্যানেলের যে ওনার বা মালিক, সে কিন্তু এই সময় লাইভে আছে। আপনি তখনই কিন্তু ওই লাইভে আপনি জয়েন হতে পারবেন, এবং তার সাথে চ্যাট করতে পারবেন, কথা বলতে পারবেন, এবং তিনি কি বলছে তার কথাগুলো শুনতে পারবেন। মোট কথায়, আপনি যখন তার ভিডিও দেখবেন, তখন কিন্তু সার্কেলটা তৈরি হয়ে যাবে, যখন উনি লাইভে আসবে আপনি সরাসরি জানতে পারবেন। এটা কিন্তু আগে ছিল না, আগে কোনো ইউটিউবার যখন লাইভ করতো, তখন কিন্তু জানা যেত না যে উনি লাইভে আছে কি নেই। উনি ভিডিওটা আপলোড করতো যখন, তখন নোটিফিকেশন আসতো, তখন আমরা জানতে পারতাম। কিন্তু এখন কি হবে, এখন চ্যানেলের যে লোগোটা আছে, সেখানে একটা সার্কেল তৈরি হয়ে যাবে, লাল লাল রঙের একটা সার্কেল আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এরকম ভাবে হয়ে যাবে, এবং সেখানে দেখা যাবে যে লাইভ। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইনি এখন লাইভ করছে, আপনি সেখানে জয়েন নিতে পারবেন। তো বন্ধুরা, এই দুটো আপডেট আজ নতুন এসেছে, আপনারা আপনাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।